শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কাটোয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করেছিল সিবিআই। সেইমতো সোমবার সকাল 11টায় কলকাতায় সিবিআই এর দপ্তর নিজাম প্যালেসে হাজির হন শিক্ষিকা। সূত্র মারফত খবর, নির্ধারিত সময় মতোই তিনি চলে আসেন নিজাম প্যালেসে এবং প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি তার বয়ানও রেকর্ড করা হয় সিবিআই সূত্রের খবর। তারা তদন্ত করতে গিয়ে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে যে বেআইনি নিয়োগ হয়েছিল তার একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় ছিল কাটোয়া গার্লস হাই স্কুলের বেশ কয়েকজনের নাম এবং সে সকল নামকে সামনে রেখেই সেই স্কুলের প্রধান শিক্ষিকাকে তলব করা হয়। তাকে বেশ কিছু ডকুমেন্টস বা নথি আনতে বলা হয়েছিল বলেও জানা গিয়েছে। কাদের সুপারিশে স্কুলে বেআইনি নিয়োগ হয়েছিল, কিভাবে সুপারিশপত্র দেওয়া হয়েছিল, অনলাইনে নাকি কোনো ব্যক্তি মারফত, সেসব তথ্য জানতেই প্রধান শিক্ষিকাকে তলব করা হয়েছিল বলে খবর সিবিআই সূত্রে। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।